টানটান পঞ্চায়েত যুদ্ধে শেষমেশ জয়ী রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকার প্রথম থেকে কমিশনের বিরোধিতার পথে হাঁটলেও রায়দান পর্বে সেই কমিশনেরই সমস্ত দাবি মেনে নিল কলকাতা হাইকোর্ট। এক নজরে দেখে নেব এই যুদ্ধের শুরু থেকে সরকার কমিশনের টানা পড়েন মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে এবং হাইকোর্ট ঠিক কি রায় দিল। দিন ঘোষণার এখতিয়ার কার? রাজ্য সরকারের দাবি নির্বাচনের দিন ঘোষণার এখতিয়ার তাদের। কমিশনের অভিযোগ, দিন ঘোষণা নিয়ে রাজ্য সরকার তাদের সঙ্গে কার্যকরী আলোচনা করেনি। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল কমিশনের সঙ্গে কার্যকরী আলোচনা না করে রাজ্য সরকারের দিন ঘোষণা করা উচিত নয়। দিন ঘোষণা, রাজ্য সরকার দুদফায় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছিল। কমিশন প্রথম থেকেই তিন দফায় ভোটের পক্ষপাতী। হাইকোর্ট জানিয়ে দিল ভোটের সম্ভাব্য তিনটি দিন কমিশন জানাবে। কেন্দ্রীয় বাহিনী, সরকার প্রথম থেকে রাজ্য পুলিশ প্রয়োজনে ভিন রাজ্যের পুলিশ দিয়ে নির্বাচনের পক্ষপাতী ছিল। কমিশন প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষপাতী। হাইকোর্ট জানিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। কমিশন যে সংখ্যক বাহিনী চাইবে তাই রাজ্য সরকারকে দিতে হবে। চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে পদক্ষেপের বিষয়ে কমিশনকে জানাতে হবে। পর্যবেক্ষক, রাজ্য নির্বাচন কমিশন সরকারের কাছে 400 জন পর্যবেক্ষক চায়। এত সংখ্যক পর্যবেক্ষক দিতে অপারগ বলে জানায় রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়ে দিল 400 জন পর্যবেক্ষকের পূর্ণাঙ্গ তালিকা 24 ঘন্টার মধ্যে কমিশনকে দিতে হবে রাজ্য সরকারকে। জেলা বিন্যাস, 22 মার্চ দুদফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে সরকার। 26 তারিখ ফের জেলা বিন্যাস বদল করে তারা। কমিশনের প্রথম থেকেই বক্তব্য ছিল সরকার তাদের সঙ্গে কার্যকরী আলোচনা করেনি। হাইকোর্ট জানিয়ে দিল কোন জেলায় কবে ভোট হবে সেই সম্ভাব্য দিনও ঘোষণা করবে কমিশন। ইলেকশন উইল বি ইন 3 ফেজেস, এটা কোর্টই বলে দিয়েছেন। কোন কোন ডিস্ট্রিক্টের কোন তারিখে কবে হবে সেটা এই অবজারভারের এবং প্যারামিলিটারি আর্ম পুলিশের চিঠি পাওয়ার পরে সেটা আমরা স্টেট গভর্নমেন্টকে জানিয়ে দেব। ডিরেকশন যেটা দিয়েছেন সেটা হলো যে প্রথম কথা, এ আবার বলি যে 3 দিনের ভোট করতে হবে। সিন্স দ্য অর্ডার ইজ দেয়ার আনটিল আনলেস ইট ইজ আপসেট বাই দ্য হায়ার কোর্ট, ইজ দ্য ভেরি অর্ডার ইজ দেয়ার, জাজমেন্ট ইজ দেয়ার। এরই সঙ্গে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে জুন মাসেই পঞ্চায়েত নির্বাচন করতে হবে, কারণ মেয়াদ শেষের আগে পঞ্চায়েত নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কা থেকে যাবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।